হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ক্রিপ্টো ইনকাম বিডির পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, বরাবরের মতো আজকে একটা ওয়ালেট অফার শেয়ার করব, যে ওয়ালেট অফার থেকে প্রত্যেকের $1 থেকে $150 পর্যন্ত প্রফিট হবে। ঠিক আছে, $50 থেকে $100 এবং কি $150 পর্যন্ত প্রফিট হতে পারে এই অফারটা থেকে। এই অফারটা কেউ মিস করবেন না। আমার ভিডিওটা আপনি কন্টিনিউ দেখবেন, দেখার পরে কাজটা করবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। কারণ আপনারা যদি কাজ ঠিক মতো না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো আমি আপনাদেরকে প্রথমে বলে দিতে চাই যে আজকের অফারটা, যে সবচেয়েতে এই যে 2021 সালের ভিতরে যতগুলি অফার আসছে সবচেয়েতে লেটেস্ট এবং কি ভালো অফার হতে যাচ্ছে আজকের যে ওয়ালেট অফারটা। এই ওয়ালেট অফারটা একটা স্টিলারের ওয়ালেট অফার। তো সকল বিষয়ে আমি এ টু জেড কাজ আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন এই নতুনদেরকে একটা রিকোয়েস্ট করব, এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে এখানে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিন এবং কি একটা লাইক করে দিন। পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, যতগুলি ইনকামের আপডেট আছে সকল আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই চ্যানেল আপনাদেরকে কাজ শিখিয়ে দিবে এবং কি আপনারা টোটালি 24 আওয়ার সাপোর্ট পাবেন। ঠিক আছে ভাই, একটা কথা আমি সত্যি কথা বলি, যে আপনি কাজ শিখেন, কাজ শিখে নিজের নিজে বস প্রমাণ করেন যে আমি আপনি যে কোনো কাজ আমি করতে পারি। তার কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছে আমি কিভাবে ওয়ালেটটা ক্রিয়েট করবেন। আমি আপনাদেরকে আমার টেলিগ্রামে আগে দেখাই দিই। এখানে আমি যে ওয়ালেটে, আমার টেলিগ্রাম চ্যানেলে ওয়ালেটটা অলরেডি আমি দিয়ে রাখছি। তো এখানে তো বিষয়টা হচ্ছে, এখানে আবার প্রথম আমাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে এবং কি তারপরে হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হবে। খুবই সিম্পল কাজ, 5 থেকে 10 মিনিট লাগবে এই কাজটা করতে। তো আমরা প্রথম যে ওয়ালেটটা আছে এই এই অপশনটাতে আপনি যখন একটা ক্লিক দিয়ে দিবেন, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি দেখাই দিই। হ্যাঁ বন্ধুরা, এরকম একটা ইন্টারফেস চলে আসবো। তো আমি অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে কিন্তু আপনাদের কাজটা দেখাচ্ছি। এরকম একটা ইন্টারফেস চলে আসবো। আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির ভাষাটা, যে ভাষাটা বুঝেন ভালো এটা আপনি চুজ করে নেবেন। চুজ করে নিয়ে এই বাটনে একটা ক্লিক দিয়ে দিবেন। ঠিক আছে, এই বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবো। আপনি কি করবেন, এখানে এই যে নিচে আছে রেজিস্টার, এই রেজিস্টার বাটনে একটা ক্লিক দিয়ে দিবেন। রেজিস্টার বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবো। এইখানে যে মূল বিষয়টা হচ্ছে, আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসলে এইখানে বলতেছে ইউর রিকভারি প্রেস। তো এই যে যে ইডের ভিতরে যে প্রেসগুলি আছে এটি আপনি সুরক্ষিত একটা জায়গায় কপি করে সেভ করে রাখবেন, যেটা পরবর্তীতে এই অ্যাকাউন্টটাকে লগ ইন করতে গেলে রিকভারি প্রেস যেটাকে বলে, যেমন টাস্ট ওয়ালেটে, সেপাল ওয়ালেটে, বিভিন্ন রকমের ওয়ালেটে কিন্তু আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, সেটা আপনি সুরক্ষিত একটা জায়গায় রাখবেন। রাখার পরে আপনি যে কাজটা করবেন, এইখানে দেখেন এই যে টিকমার্কগুলি, এই টিকমার্কগুলি আপনারা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে নিচে লেখা আছে এই যে সেভ রিকভারি। ঠিক আছে, এই সেভ রিকভারির মধ্যে একটা ক্লিক করে দিবেন। ওকে, এটা করে দেওয়ার পরে আপনি যখন আবার পরবর্তীতে আসবেন, আসার পরে আপনি এরপরে আপনার এই জায়গায় দিতে হবে আপনার ফুল নেমটা দিবেন, অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী ইউজ করবেন, একটা ইমেইল দিয়ে দিবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট পাসওয়ার্ডে, ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি কিন্তু এই জায়গায় আমার সব কিছু দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এই জায়গায় এই ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিব। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আবার কিন্তু আপনাদেরকে বলবো এই জায়গায় আপনারা নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, এই জায়গায় যে আপনার যে নামটা আছে এই ফুল নেমটা, এই জায়গায় অ্যাকাউন্ট নেম কী নামে হবে সেটা দিয়ে দিবেন। আর সেকেন্ড হচ্ছে, এই জায়গায় আবার কিন্তু বলতেছে আপনাকে রিকভারিটাকে বারবার কেন বলতেছে। ঠিক আছে, বারবার বলতেছে এই জায়গায় ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু তারা বলতেছে ভেরি ইম্পর্টেন্ট, তো এটা আপনি নিয়ে রাখবেন। ঠিক আছে, এটা নিয়ে রাখার পরে আপনাদেরকে এইখানে যে কাজটা করতে হবে, এখানে অনেকগুলি টিক মার্ক আছে, এই টিক মার্কগুলি আপনাদেরকে উঠাই দিয়ে এই যে লেখা আছে গো টু অ্যাকাউন্ট, এই গো টু অ্যাকাউন্টের মধ্যে ক্লিক দিলেই আপনার কাজটুকু শেষ, অ্যাকাউন্ট খোলাটা শেষ। বন্ধুরা, অ্যাকাউন্টটা খোলাটা কমপ্লিট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আজকের যে অফারটা, কিভাবে আপনি এখান থেকে অ্যাক্টিভ ইউজার হবেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনাকে এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে এখানে কি কন্ডিশন দিছে সেই কন্ডিশনগুলি আমাদেরকে আগে বুঝতে হবে। এই জায়গায় দেখেন আমি আপনাদেরকে টোটালি বুঝাই দিই।
এই জায়গায় তারা যে কথাগুলি বলতেছে, ইউ নিড টু মেক ইউর মিনিমাম পারচেস অফ ওয়ান স্টেবলেক্স টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ এদের যে নিজস্ব যে টোকেনটা আছে, এদের যে নিজস্ব একটা টোকেন আছে এই স্টেবলেক্স, হ্যাঁ, এদের নিজস্ব একটা টোকেন আপনাকে মিনিমাম এই জায়গায় বাই করতে হবে। এখন আসেন, এই টোকেনটা বাই করার জন্য আমাদের কি দিয়ে এটা বাই করতে হবে? ডাইরেক্ট কথা, এখানে সোয়াপ করতে হবে। তো সোয়াপ করার জন্য আমাদের এখানে এই যে XLM অর্থাৎ স্টিলার ওয়ালেটের যে এটা কিন্তু অফার, ঠিক আছে, স্টিলার ওয়ালেটের একটা প্রজেক্ট, সেই স্টিলার ওয়ালেটের একটা প্রজেক্ট, দুইটা XLM দিয়ে একটা বাই করতে হবে। দুইটা XLM এর দাম হচ্ছে সর্বোচ্চ এখন আপনার 60 সেন্ট, ধরেন আপনার 4টে লাগবে, $1.20 পরিমাণ কিন্তু আপনি এই অফারটাতে আপনার খরচ করতে হচ্ছে। তো অনেকেরই সামর্থ্য হবে না, আবার অনেকেরই যাদের সামর্থ্য আছে তারা ভাই XLM দিয়ে এই কাজটা করতে হবে। তো আমি যে কাজটা করব, আমি আপনাদের সামনে লাইভে কাজটা করব, এইখান থেকে আমি XLM ডিপোজিট করব। তো এইখানে সোজা কথা আমি আপনাদেরকে বলে দেই, এইখানে আপনাদের যে এই যে উপরে যে লেখাটা আছে এই অ্যাড্রেসটার উপরে চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে। তো আমি অ্যাড্রেসটার উপরে এখানে চাপ দিতেছি, চাপ দিলেই কিন্তু এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে দেখেন, আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম, অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমি চলে যাব হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট। হ্যাঁ বন্ধুরা, অলরেডি কিন্তু আমি ট্রাস্ট ওয়ালেটে চলে আসছি। ট্রাস্ট ওয়ালেটে আমি আগেই থেকে আপনার বিনান্স থেকে, তারপরে আপনার যে কোনো ওয়ালেট থেকে হলেই হবে, আমি বিনান্সে ছিল, বিনান্স থেকে আমি এই জায়গায় ট্রান্সফার করে নিয়ে রাখছি। রাখার পর এখন আমি এই জায়গায় 5টা করে দিব, আমি 5টা XLM আমি দিয়ে দিব, অর্থাৎ $1.45 দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই জায়গায় আমি কন্টিনিউ ক্লিক করে দিব। আপনাদের যে যে অ্যাকাউন্টে আছে সেই সেই অ্যাকাউন্ট থেকে আপনারা এটা ট্রান্সফার করে ওই অ্যাকাউন্টে দিয়ে সোয়াপ করতে হবে। এখন বলতে পারেন, ভাই আমার কাছে তো নাই, তাহলে আমি বলবো যে ভাই আপনার যাদের কাছে নাই তারা আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করেন, আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেব, ঠিক আছে। এরপর আসেন, এই জায়গায় আপনি কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক দিলে, সরি, এখানে ইনভ্যালিড অ্যাড্রেস। হ্যাঁ বন্ধুরা, আমি ওইখানে আমার অ্যাড্রেসটা একটু ভুল ছিল, সেই জন্য আমার একটু লেট হয়েছে। তো আমি এখন এটাকে একটু কমপ্লিট করে দিচ্ছি। ট্রাস্ট ওয়ালেট থেকে আমি কনফার্ম করে দিলাম, এটা আমি এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে আমার এখানে 5 মিনিটের ভিতরে দেখা যাচ্ছে আমার এই কাজটা হয়ে যাবে। তো ওই কাজটা হয়ে গেলে, ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেলে, তো আমি যে কাজটা করব ওইখানে একটা সোয়াপ করব। তো সেই সোয়াপটা আপনাদের আমি মাঝে দেখাবো কীভাবে আপনারা সোয়াপটা করবেন, কীভাবে আপনারা অ্যাক্টিভ করবেন, ঠিক আছে। অ্যাকাউন্টের ভিতরে আপনারা অ্যাকাউন্টে যে কাজটা করবেন, এই জায়গায় টাচ দিয়ে একটু চাপ দিয়ে ধরবেন, ঠিক আছে। এই জায়গায় চাপ দিয়ে দলে দেখবেন যে কপি হবে। এই কপি না হলে কিন্তু আপনার কোনো অ্যাড্রেস থেকে আপনি এটা পাঠাইতে পারবেন না। আমি কিন্তু আগে ম্যানুয়ালভাবে কপি করছিলাম, কারণে এটা আমার হয় নাই। এর জন্য কিন্তু আমি এটা কী করছি, এটাকে আমি সিস্টেমে চাপ দিছি, এটার উপরে একটা চাপ দিবেন, দেখবেন আপনার কপি হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনার এটা করে আমি একটু অপেক্ষা করব যে আমার যে XLM-টা আছে সেটা এখানে ডিপোজিটের জন্য হয়তো দুই থেকে তিন মিনিট সময় লাগবে। এরপর আমি সোয়াপটা করে নিব। তো আপনাদের সামনেই সোয়াপটা করবো, এরপরে ফর্মটা আমি ফিল আপ করে দিব। কীভাবে ফর্ম ফিল আপ করবেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এখানে অ্যাক্টিভ, এই অফারে অ্যাক্টিভ হতে হলে কিন্তু অবশ্যই এই কাজগুলি করতে হবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ। আপনারা একটু খেয়াল করেন যে আমার অলরেডি কিন্তু এই জায়গায়, আপনারা একটু খেয়াল করেন যে আমি কিন্তু 5টা XLM ডিপোজিট করছি। তো এই জায়গায় কিন্তু অলরেডি দেখাচ্ছে, আপনারা একটু খেয়াল করেন যে মাত্র 30 সেকেন্ডের ভিতরেই কিন্তু আমার ডিপোজিটটা কনফার্ম হয়ে গেছে। তো আপনারা দেখতেই পারতেছেন যে আসলে কিভাবে আমি এই কাজটা করছি, ডিপোজিটটা করছি। এখন আসেন, এটাকে আমি সোয়াপ করব কিভাবে। আপনারা কী করবেন, এইখানে 3-ডট মেনু নামে একটা অপশন আছে, এই যে উপরে, এটার উপরে একটা ক্লিক দিবেন। এটার উপরে ক্লিক দিয়ে এইখানে দেখবেন সোয়াপ নামে একটা অপশন আছে, এই যে এখানে দেখবেন সোয়াপ নামে একটা অপশন আছে, এই সোয়াপ বাটনে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার এখানে আপনি যে এখানে সিলেক্ট করে দিবেন হচ্ছে XLM, আর নিচে সিলেক্ট করে দিবেন হচ্ছে এই জায়গায় এটাই সিলেক্টেড থাকবে। তো এই জায়গায় আপনি বসাই দিবেন 3টা, আর এই জায়গায় 3টার বিনিময় না, আমি 5টাই কিনে নিব। তো আমি যেহেতু আমার এখানে 5টা আছে, 5টা নাই, একটু কম আছে, 4.5 আছে, হ্যাঁ। তো আমি এটা কিনে নিব, দেখেন আমার এই জায়গায়, তো সরি, এই জায়গায় একটু অ্যামাউন্টটা বেশি দেখাচ্ছে, 3.99 এই অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে আছে।
তো আমি এই জায়গায় দেখেন আপনারা যে কাজটা করবেন আমি কিন্তু এই জায়গায় পুরোপুরি লাইভে আপনাদেরকে কাজটা করে দেখাচ্ছি। তো আপনারা 4টা এক্সএলএম হলে 5টা এক্সএলএম হলে সবচেয়ে কাজ করতে ভালো হয় যে আমি কিন্তু এই জায়গায় তাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এইখানে আমি কাজটা করতেছি, ঠিক আছে। তো এটা যেহেতু আমি এটা দিয়ে সোয়াপটা করে নিব, এরপরে লেখা আছে এখানে এক্সচেঞ্জ, ঠিক আছে। এরপরে লেখা আছে এখানে এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জের উপরে একটা ক্লিক দিয়ে দিব, ঠিক আছে। এই এক্সচেঞ্জের উপরে একটা ক্লিক দিব। তো এক্সচেঞ্জের উপরে ক্লিক দিলে আমি কিন্তু সরাসরি লাইভে আপনাদের মাঝে কাজটা করতেছি। তো এখানে একটু লোড নিচ্ছে, তো এখানে হয়তো বা 30 সেকেন্ড 40 সেকেন্ড সোয়াপের জন্য অলরেডি কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা খেয়াল করেন আমার কিন্তু কাজটা ওকে অলরেডি কমপ্লিট, ঠিক আছে। তো এটার জন্য কিন্তু এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেল, আমার এখন কিন্তু এই অফারটার মধ্যে আমি অংশগ্রহণ করলাম। এবার আসেন আমার আরেকটা যে ফর্ম আছে সেই ফর্মটাকে আপনার ফিল আপ করতে হবে, ঠিক আছে। সেই ফর্মটাকে কিভাবে ফিল আপ করবেন এবার আমি চলে যাব টেলিগ্রামে। হ্যাঁ বন্ধুরা, আমি টেলিগ্রামে চলে আসছি। এই জায়গায় প্রথম যেটা লিঙ্ক ছিল সেটা হচ্ছে এই উপরেরটা, আর এখন যে লিঙ্কটা সেটা হচ্ছে এই যে ফুল ফর্ম, ঠিক আছে, ফিল ফর্ম। এটার উপরে একটা ক্লিক করবেন, এটার উপরে একটা ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে আপনার এখানে কিছু কোয়েশ্চেন করবে, সেই কোয়েশ্চেনেরগুলি অলরেডি আপনার এখানে অ্যান্সারগুলি দিবেন, ঠিক আছে। ইউ আর অলরেডি রেজিস্টার দ্য প্রজেক্ট, হ্যাঁ আপনি ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। ইয়েস অপশনে ক্লিক করে দিয়ে আপনি এখানে যে কাজটা করবেন, এখানে যে কাজটা করবেন দেখেন এই যে নেক্সট একটা বাটন আছে, এই নেক্সট বাটনে একটা ক্লিক দিয়ে দিবেন। নেক্সট বাটনে ক্লিক দিলে তারা বলতেছে এই জায়গায় আপনার যে মেইলটা দিয়ে আপনি কাজটা করছেন, অর্থাৎ আপনি যে ইমেইলটা ইউজ করছেন সেই ইমেইলটা কিন্তু এই জায়গায় দিতে বলতেছে তারা। তো আমি যে মেইলটা ইউজ করছি সেই মেইলটা এই জায়গায় আমি দিয়ে দিব, ঠিক আছে। তো আপনারা দেখেন আমি কাজটা করতেছি, একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন, আসলেই ইনকাম করতে গেলে ভাই একটু পরিশ্রম করতে হয়, ঠিক আছে। এরপর আসেন এই জায়গায় তাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে। এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি একটা ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে সরাসরি আমাকে টেলিগ্রামে নিয়ে যাবে। তো আমি টেলিগ্রামে জয়েন করে এই জায়গায় একটা কমেন্ট করে দিব, ঠিক আছে। তো আমি এটা একটু আসুক, এই জায়গায় আসলাম, এইখানে জয়েন বাটনে ক্লিক করে দিব। জয়েন বাটনে ক্লিক করে দিলে এখানে লিখব গুড প্রজেক্ট, ঠিক আছে। গুড প্রজেক্ট লিখে আমি এইখান থেকে বের হয়ে যাব, বের হয়ে আমি যে আগের জায়গায় ছিলাম এই জায়গায় চলে আসব। এই জায়গায় চলে আসার পরে আমাকে এই জায়গায় তারা বলতেছে যে আমার এখানে টেলিগ্রাম ইউজার নেমটা দিতে হবে, ঠিক আছে। তো অ্যাট দ্য রেট সহকারে আমি টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিব। তো আমার এখানে যেটা টেলিগ্রাম ইউজার নেম অলরেডি কিন্তু আমি এটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমার এখানে আরেকটা ছোট্ট কাজ হচ্ছে এটাকে সাবমিট করতে হবে, এই হচ্ছে সাবমিট বাটন। এখানে যদি আমি সাবমিটটা করে দেই তাহলে কিন্তু আমার এখানে যত কাজ ছিল সব কাজ কিন্তু কমপ্লিট, অর্থাৎ এই অফারের জন্য আমি সাকসেসফুল। আমি এখানে আপনাদেরকে বলে দেই যে এই অফারের মধ্যে 100% আপনারা আমি যেভাবে কাজগুলি দেখাইলাম এইভাবে যদি কাজগুলি আপনারা করতে পারেন আমি আপনাদেরকে 99% শিওর দিচ্ছি এই প্রজেক্টটা যদি আমাদেরকে পেমেন্ট করে তাহলে $100 থেকে $150 পর পরিমাণ কিন্তু আমরা এখান থেকে প্রফিটেবল হব। তো বন্ধুরা আমি সাবমিট বাটনে ক্লিক দিলাম, সাবমিট বাটনে ক্লিক দিলে তারা বলতেছে ওকে এই প্রজেক্টের মধ্যে আমি এনাবেল হয়ে গেছি, ঠিক আছে। তো এই দেখেন আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরকে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এর আগেও সেপাল ওয়ালেট কিন্তু 10-12 হাজার টাকা পেমেন্ট দিছে, তারপরে টাস্ট ওয়ালেটে ভালো একটা অ্যামাউন্ট দিছে, এভাবে যতগুলি ওয়ালেট অফার আছে সেক্ষেত্রে আমার দেখেন এই এই ওয়ালেটটা কেন এত ভালো লাগতেছে এই বিষয়ে এক মিনিট বলি। যে প্রত্যেকটা অফারের ভিতরে দেখবেন যে কিছু যদি আমি ওইখানে বিনিয়োগ করি সেই অফারটাতে কিন্তু কিছু পাওয়া যায়। তো আশা করি এইখানে আমাদের $1 থেকে $1.5 ভাই লাগতেছে, সেই পরিমাণ আপনারা যাদের সামর্থ্য আছে তারা করবেন, আর যাদের সামর্থ্য নাই নাই তো ভাই আর কি বলবো, যাদের পসিবিলিটি প্রয়োজন যাদের সম্ভব তারা এই কাজটা করে নেবেন, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে দিন এবং কি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।